হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে আমরা জানবো একটি ওরাল কন্টাসিটিভ পিল সম্বন্ধে যেটার নাম খুশি তো এই ওরাল কন্টাসেটিভ পিল অনলি ওমেন অর্থাৎ মহিলাদের জন্য বিবাহিত মহিলারা যারা বাচ্চা নিতে ইচ্ছুক না কিছু দিনের জন্য তো এই ট্যাবলেটটি নিয়ে অনেকেরই ভ্রান্ত ধারণা রয়েছে যে এর সায়েন্টিফিক সম্বন্ধে জানে না এবং মাসে ঠিক কখন অর্থাৎ ঋতু সার্কেলের কখন শুরু করতে হবে সেটাও কিন্তু অনেকেই জানেন না আর এই ট্যাবলেটটি কতদিন খেলে কীরকম সাইড এফেক্ট দেখা দিতে পারে সে সম্পর্কে আমি এই ভিডিওতে ক্লিয়ার করে জানিয়ে দেবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বাংলা জীবন সাথে ইউটিউব চ্যানেলের পক্ষে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল বটনটি অন করে রাখুন কেননা এই চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন প্রকার ওষুধের রিভিউর ভিডিও দিয়ে থাকি তো বন্ধুরা কথা ছিল এই খুশি ট্যাবলেটটি কীভাবে অর্থাৎ মাসের ঠিক কখন শুরু করতে হবে তো আগে আমরা জানবো এই খুশি টেবলেটের মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে অর্থাৎ কি কি কম্পোজিশন রয়েছে তো এই খুশি টেবলেটের মধ্যে যে কম্পোজিশনগুলি রয়েছে রয়েছে লিভো নজেস্টল এবং ইথানাল স্টাডিওল এবং এর সাথে রয়েছে আয়রন বড়ি তো এই টেবলে এই টেবলেটের পাতাতে মোট আঠাশটি টেবলেট থাকে মোট যে একুশটি সাদা বড়ি রয়েছে এগুলি হারমোনিক ট্যাবলেট যেমন লেভোনাজল এবং ইথান্টল আর পরে যে এক সাতটি ট্যাবলেট খরি কালারের রয়েছে এগুলি আয়রন বড়ি তো এই টেবলেটটি মাসের অর্থাৎ আপনার ঋতু সার্কেলের ঠিক কখন শুরু করতে হবে তো আপনার ঋতু সার্কেলের ঠিক চার থেকে পাঁচ দিন পরেই কিন্তু এই টেবলেটটি শুরু করতে হবে ডেলি একই টাইমে এই টেবলেটটি খেতে হবে রাত্রে যদি আপনি খান তাহলে ডেলি রাত্রে একই টাইমে প্রতিদিন কিন্তু রাত্রে খেতে হবে খেতে খেতে একুশটি ট্যাবলেট যখন শেষ হয়ে যাবে যখন আয়রন ট্যাবলেটগুলি খেতে শুরু করবেন তো অটোমেটিকলি আপনার দ্বিতীয় সার্কেল চলে আসবে এভাবে কন্টিনিউ করলে আপনি নিঃসন্দেহে আপনার বাচ্চা আসবে না আপনার স্বামীর দৈহিক মিলন যতবারই করেন না কেন এবং মাসের দিনের যে কোনো সময় দৈহিক মিলন করেন না কেন কোনো প্রকার প্রেগনেন্সি হওয়ার চান্স থাকে না যদি আপনারা সঠিক নিয়ম সঠিক টাইম বজায় রেখে খান তো এভাবে এই টেবলেটটি হওয়ার কিন্তু একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে আর এই টেবলেটটি কন্টিনিউ কয়েক বছর খেতে পারেন দু তিন বছর এর থেকে পাঁচ সাত বছর খেলে এরপরেই কিন্তু এই টেবলেটে সাইড এফেক্ট দেখা পড়ে দুই এক বছর খাওয়ার পরে কিন্তু এটি ট্যাবলেটটির সাইড এফেক্ট আপনার লক্ষ্য করবে না তো কন্টিনিউ পাঁচ সাত বছর খাওয়ার পরে যে সাইড এফেক্টগুলি দেখা দিতে পারে যেমন আপনার চেহারা মোটা হতে পারে ওজন বাড়তে পারে হাইপার হতে পারে সুগারের সমস্যা দেখা দিতে পারে এবং হার্টের সমস্যা দেখা দিতে পারে তো কন্টিনিউ কিন্তু পাঁচ সাত বছর ব্যবহার করার পরে কিন্তু এ ধরনের সাইড এফেক্ট দেখা দিতে পারে এর থেকে অন্য কোনো সাইড এফেক্ট দেখা পড়ে না যেমন মহিলারা নিজেদের বলে থাকেন যে পেটের মধ্যে এগুলি টেবলেট হজম হয় না এগুলি একদমই ভ্রান্ত ধারণা তো এর যে মূল সাইড এফেক্ট আমি বলে দিলাম এইগুলি হলো এর মূল সাইড এফেক্ট তো কথা হলো এই টেবলেটটি কারা কারা খেতে পারবে না যারা নবজাতক শিশুদের বুকের দুধ খাওয়াচ্ছেন এবং যাদের হার্টের সমস্যা রয়েছে প্রেশারের সমস্যা রয়েছে মৃগির সমস্যা রয়েছে এবং যারা অলরেডি প্রেগন্যান্সির প্রেগনেন্ট রয়েছেন তারা কিন্তু এই টেবলেটটি খাওয়া উচিত নয় যদিও আপনারা জানেন তো এই খুশি টেবলেটটি যে কোনো ওষুধের দোকানে আপনারা ইজিলি পেয়ে যাবেন এর দাম 30 টাকা এর দাম তিরিশ টাকা তো এই খুশি টেবলেটটি সম্বন্ধে এ ছিল একটি রিভিউ আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের এই চ্যানেলের সদস্য পদায় জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে